আপনি এই ডিভাইসটা যদি ব্যবহার করেন। তো আপনার আমি এই ডিভাইসটা তৈরি করতে মাত্র 3 থেকে 4 টাকা যাবে। আমি অনুরোধ করছি আপনি এই ডিভাইসটা চালু করে দেখতে পারেন। আর যদি আপনার আরও আলো বাড়ানোর দরকার হয়, এই জায়গায় আরও একটা রেজিস্ট্যান্স আপনি বাড়াই দেবেন। আপনি যত রেজিস্ট্যান্স বাড়াইবেন তত রেজিস্ট্যান্সে আপনার আলো বাড়াইবে, আর যত রেজিস্ট্যান্স আপনি কম দেবেন সেক্ষেত্রে আপনার আলো কমাইবে। তো সে জায়গায় রেগুলেট কিন্তু আপনার হাতেই রইতেছে। আর আমার কথা হইল, আপনার কাজ বোঝাটা বড় বিষয় না, কাজটা প্রশিক্ষণ নেওয়া হইল বড় বিষয়। যদি আমার কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আগে আপনাদের 100 ওয়াটের একটা লাইট জ্বালাই দেখাই। এই যে দেখেন 100 ওয়াটের লাইট কিভাবে হয়। আর আপনি যদি 24 ঘন্টাও জ্বালাই রাখেন, এবার হয়তো বুঝতে পারতেছেন যে লাইটের আলোটা কেমন লাগতে আছে, কেননা ক্যামেরার সামনে। তো আসসালামু আলাইকুম, আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে দুটি আলোচনা করব সেই বিষয়টা হলো, আমরা ইতিপূর্বে একদিন আগে একটা সার্কিট তৈরি করেছি, এলইডি ডিভাইস যেটাকে বলেন কিংবা সার্কিট। এই সার্কিটটাও খুব সুন্দর একটি ডিভাইস, এবং আমি আরও একটা ডিভাইস তৈরি করে দেব ওর ওই সার্কিটের চেয়েও আরও কম খরচে এবং টেকসই মজবুত হবে। এবং আমি আশা করি এই ডিভাইসটায় আপনাদের কোনো প্রকারেই লাইট কাটবে না। যদি আমাদের এই ধরনের ডিভাইস বা পদক্ষেপগুলো আপনারা নিত্য নতুন পেতে চান, তো আজকের যে ডিভাইসটি আমি আপনাদের তৈরি করে দেখাবো, সিম্পল একটা বিষয়। যেমন এমন একটা ডিভাইস আমি নিজেও অবাক হয়ে যাই যে কীভাবে এই ডিভাইসটা মানে তৈরি করা সম্ভব। আপনার 22-কে আগে তো আমি ফর্মুলা দিছি ভোল্টেজ নির্ধারিত করার জন্য, 22 অমসের, 1 অমসের। এটা কিন্তু মোটেই 22 অমস না কিংবা 1 অমস না, এই রেজিস্ট্যান্সটা হলো 22K। যেমন একটা 22K রেজিস্ট্যান্স দিয়া আপনি কিন্তু 5 থেকে 7টা কিংবা 10টা লাইট ডাইরেক্ট কারেন্টের থেকে লাইন নিয়ে জ্বালাইতে পারবেন, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স দিলেই চলবে। তো সেক্ষেত্রে আমরা যে ফিল্টারিংটা করি 4007 ডায়োড দিয়ে, সেম এরকমেরই আপনি একটা ফিল্টারিং করবেন। এবং ওই ফিল্টারিংয়ের সাথে যে বুস্টারটা দেন, এই বুস্টারটা আর প্রয়োজন নেই। বুস্টারের পরিবর্তে আপনি 22K রেজিস্ট্যান্স দিলে হয়ে যাবে। তো কীভাবে হয়ে যাবে আমি আপনাদের বিষয়টা দেখাই। তো আমাদের এই কাজটির জন্য দরকার হবে 2টি 22K রেজিস্ট্যান্স, আরও 2টি 22K রেজিস্ট্যান্স, মোট 4টি 22K রেজিস্ট্যান্স এবং 4007 4টি ডায়োড। তো ফিল্টারিং করবেন ঠিক একইভাবে, আপনাদের আগেও আমি দেখাইছি, এই যে একইভাবে ফিল্টারিং করবেন এইভাবে। আর বাকি 2টি ডায়োডও আপনি এই কালোর সাথে কালো অ্যাড করে মোড়াই নেবেন। মোড়াই নেওয়ার পরে ভিডিওটা বেশি একটা বড় করব না, এই যে দেখেন ঠিক ফিল্টারিং ব্রিজ আমরা যেভাবে করি ঠিক এইভাবে করবেন। করার পরে আপনি একটি এ ধরনের একটি ক্যাপাসিটার নেবেন, 6.8 EFD 400 ভোল্টের। এই ক্যাপাসিটারটা নিয়ে আপনি ঠিক এই যে
যে আমাদের নেগেটিভ পজিটিভ দেখে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ আছে আপনি দেখে এইভাবে লাগাই দিবেন। তো সুন্দর করে ঝালাই করে দিবেন। এরপর আমার হাতে যে এই চারটে রেজিস্ট্যান্স দেখতেছেন দুইটা মোড়াই নিছি। এই টোটাল চারটা রেজিস্ট্যান্স আপনি এইভাবে মোড়াই নেবেন। এই চারটে রেজিস্ট্যান্সের যেই ওয়াটটা দিবে তাতে করে আমাদের 18 ওয়াট পূর্ণ হবে। তো আমরা এই রেজিস্ট্যান্সটা এই যে ডায়োডের সাথে অ্যাডজাস্ট করে ঝালাই করে দেব। তো আমি আগে একটু কেটে নিচ্ছি, আপনারাও মাথাগুলো কেটে ছোট করে নেবেন যাতে আপনাদের বসাইতে খুব সুবিধা হয়। তো এবার আমি ঝালাই করে দিলাম। তো আমাদের এই কাজটায় কিন্তু কোনো ডিভাইস দরকার নেই। আপনাদের আমি দেখাই, আমার হাতে যে লাইটটা দেখতেছেন লাইটটা কিন্তু এমনি রিপেয়ারিং করা। এই রিপেয়ারিং করা যে লাইটগুলো আছে এই লাইটগুলোও খুব সুন্দরভাবে এই লাইটটা এই ডিভাইসে ক্যাপচার করবে এবং খুব সুন্দর আলো দিবে এবং কাটবে না। যদি আপনি ব্যবসার ক্ষেত্রে উন্নত করতে চান সেক্ষেত্রে আপনার এই পদক্ষেপটা নিতেই হবে। তো এই হইল আমাদের টোটাল কাজ। এখন আমরা এই লাইটটা চেক করে দেখাবো আপনাদের। তো আমি আগে আপনাদের 100 ওয়াটের একটা লাইট জ্বালাই দেখাই। এই যে দেখেন 100 ওয়াটের লাইট। তো অনেকের 24 ঘন্টাও জ্বালাই রাখেন, এবার হয়তো বুঝতে পারতেছেন যে লাইটের আলোটা কেমন লাগতেছে, কেননা ক্যামেরার সামনে তো আরও মোবাইল খুব কাছাকাছি দিয়ে ক্যামেরা করতেছে, এগুলো বোঝা যায় না। তো এখন দেখেন কতটা আলো আসতেছে। তো এইভাবে আপনি এই ডিভাইসটা চালাতে পারবেন এবং কোনো প্রকারের কোনো লাইট কাটবে না এবং পুড়েও যাবে না আপনি এই ডিভাইসটা যদি ব্যবহার করেন। তো আপনার আমি এই ডিভাইসটা তৈরি করতে মাত্র 3 থেকে 4 টাকা যাবে। আমি অনুরোধ করছি আপনি এই ডিভাইসটা চালু করে দেখতে পারেন। আর যদি আপনার আরও আলো বাড়ানোর দরকার হয় এই জায়গায় আরও একটা রেজিস্ট্যান্স আপনি বাড়াই দেবেন। আপনি যত রেজিস্ট্যান্স বাড়াইবেন তত রেজিস্ট্যান্সে আপনার আলো বাড়াইবে, আর যত রেজিস্ট্যান্স আপনি কম দেবেন সেক্ষেত্রে আপনার আলো কমাইবে। তো সে জায়গায় রেগুলেট কিন্তু আপনার হাতেই রইতে আছে। আর আমার কথা হইল আপনার কাজ বোঝাটা বড় বিষয় না, কাজটা প্রশিক্ষণ নেওয়া হইল বড় বিষয়। যদি আমার কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি অনুরোধ করছি আপনি এই কাজটি করে দেখেন। তো অনেক অনেক ভাইয়েরা কিন্তু কমেন্টস বক্সে লেখেন যে দাদা এই কাজটা এই ডিভাইসটা কি শর্ট করবে। আরে ভাই, তোমার যদি শর্টটারে ডরই হয়, মানে কারেন্টের শর্ট যদি ডর হয়, তাহলে তুমি এই ধরনের কাজ কেন করো? তুমি আমার এই লাইন থেকে সরে দাঁড়াও, তোমার এটা মানাইবে না এবং মানায় না। তো তোমার জন্য আমাদের এই ভিডিও না, তুমি শর্টকে ডরাও যেহেতু, তুমি এই কাজগুলো নিয়ে প্র্যাকটিস করো না, আমি এই কথাটাই বলবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।